নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুজন অনেক দিন পরে একটু বাইরে বেরোলাম কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো বলে। তো প্রায়শই তো আমরা ঘরে বসে খাওয়া দাওয়া করি, নিজেদের মতো রান্নাবান্না করি, খাই যাই। তো আজকে এই বৃষ্টি বাদলের দিনে ভাবলাম যে রান্নাবান্না করবো না, কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে। তো চিন্তাভাবনা করতে করতে চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছাকাছি, মানে আমাদের শ্যামনগরে। এটা হচ্ছে গাঙ্গুলিপাড়া, গাঙ্গুলিপাড়া ভারতচন্দ্র গ্রন্থাগার রোড। এটা হচ্ছে গাঙ্গুলিপাড়ার, এখানেটাই নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, এর নাম হচ্ছে রয়্যাল কুইজিন। এখানে আগেও আমরা একটা ভিডিও করেছিলাম, সেটা আপনারা দেখেছেন। রয়্যাল কুইজিনে আমরা এসেছি, এখানে এসে আমরা আজকে একটু আচ্ছা ডাল ভাত মাছ মাংস এসব কিছু খাবো না, একটু অন্যরকম স্টাইলে খাবো। সেটা হচ্ছে একটু স্টার্টারে থাকবে, মানে স্টার্টারে আমরা অর্ডার করে কি হচ্ছে আচারি রেড চিকেন টিক্কা 6 পিস, দাম হচ্ছে 180 টাকা। হ্যাঁ, তার সঙ্গে স্যালাড যেমন দেবে, গ্রিন চাটনি যেমন থাকবে, এটা আগে আমরা খাবো। তার সঙ্গে আমরা অর্ডার করেছি হচ্ছে 1 গ্লাস ঠান্ডা থামস আপ। তো এখানে ওদের থামস আপে কোনো বোতল দেয় না, ওতে গ্লাস হিসাবে দাম আছে, ওটা দাম হচ্ছে 25 টাকা, 1 গ্লাস 25 টাকা। তো স্টার্টারটা আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে মেন কোর্সে যাবো। মেন কোর্সে কী আছে সেটা আপনাদেরকে পরে বলছি, আগে স্টার্টারটা আমরা খাওয়া দাওয়া শুনবো। থ্যাংক ইউ। দেখছি আচারি চিকেন টিক্কা, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা সার্ভ করে দাও, সার্ভ করে দাও। চলে এসছে আমাদের এসে আচারি চিকেন টিক্কা, খুব সুন্দর ওরা সাজিয়েছে, গার্নিশ করেছে, দেখুন। এটা একটু সার্ভ করে দাও। আচ্ছা, তোমাদের চাটনিটা কিসের? এটা মিন্ট, আচ্ছা মিন্টের। আচ্ছা 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 আচ্ছা, নিচে এগুলো কি দেওয়া আছে? ক্যাবেজ আছে না? ক্যাবেজ দিয়েছে, একটু গার্নিশিং করেছে স্যালাড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটু ব্ল্যাক সল্ট দাও না। তো হয়ে গেল আচারি চিকেন টিক্কা দিয়ে আমরা আজকে শুরু করছি। এটা খাওয়ার পরে তো চলে যাবো আমরা মেন কোর্সে, চলো। আর ওদের চাটনিটাও বেশ ভালো, একটু মিন্ট দেওয়া আছে মধ্যে, একটু লেবু দিতে পারো মধ্যে, ব্ল্যাক পেপার হবে। এটা ব্ল্যাক সস, না
এটা বাঁধাকপি, এটা গার্নিশ করার জন্য দিয়েছিল কাঁচা বাঁধাকপি। এটা উপরে কি দেওয়া আছে? এটা এটা আপনার জলজিরা বা আমচুর পাউডার একটা ছোটো গার্নিশিং করা আছে। আচ্ছা আচ্ছা, খাও। বাহ, জলজিরা দিয়েছ, এটা আমচুর দিয়েছে, জলজিরা দিয়ে ওটা গার্নিশ করেছে। এটা এক গ্লাস ২৫ টাকা। তোমাদের স্টার্টার খাওয়া হয়ে গেল, এবারে যাব হচ্ছে মানে মেন কোর্সে। মেন কোর্সে কী আছে সেটা আমরা দেখে আপনাদেরকে বলছি। আচ্ছা, এবারে চলে এলাম আমরা মেন কোর্সে। মেন কোর্সে তো হংকং ফ্রাইড রাইসটা বলেছিলাম, ওটা তো একটু বললে একটু সুইটনেস ভাব থাকবে, তো সেটার দরকার নেই। তাহলে সিঙ্গাপুর ফ্রাইড রাইস নিই নি? হ্যাঁ, সিঙ্গাপুর নিতে পারেন। সিঙ্গাপুর ফ্রাইড রাইস তুমি চিকেন দিয়ে করে দাও দুটো। হ্যালো, আচ্ছা সিঙ্গাপুর ফ্রাইড রাইস কত? চিকেন দিয়ে ১৫০ না? না, ওটা হচ্ছে ১৫০। হ্যাঁ, এটা সিঙ্গাপুরটা ১৫০। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দুটো করে দাও। আচ্ছা, এর সঙ্গে কী চলবে তোমার? গ্রেভি কী চলবে? মধ্যে গ্রেভি এই চারটে চিকেনের মধ্যে চারটে গ্রেভি আছে, নিতে পারেন। চিলি চিকেনও নিতে পারেন, সব জায়গায় আছে। মাঞ্চুরিয়ানটাও টেস্ট করতে পারেন, সেজনটা একটু স্পাইসি হবে। সিলান্তুরিয়ান চিজটা একটু ইউনিক স্টাইল। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি দিয়ে দাও। ও সরি 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 সরি, না ওটা বাদ দিয়ে দাও। তুমি ওই তোমাদের যেটা ওই কড়াই চিকেন, কড়াই চিকেন একটা দিয়ে দাও, ঠিক আছে? আর এর সঙ্গে একটা স্যালাড দিয়ে দিও, গ্রিন স্যালাড একটা দিয়ে দিও। ওকে, তারপরে তারপর দাও এটা। তারপরে যদি কিছু মাছপথে লাগে তো আমি সেটা বলে দেবো। ওকে, এটা হচ্ছে চলে এলো আমাদের মেন কোর্স। এটা হচ্ছে সিঙ্গাপুর চিকেন রাইস। আচ্ছা, এর মধ্যে কী কী অ্যাড আছে বলতে পারবে? এটা স্যার পিনাটের সঙ্গে রোস্টেড পিনাট অ্যাড আছে, আর এমনি যা নর্মালি চিকেন রাইসে সেই অ্যাড আছে, আর একটু সঙ্গে স্পেশাল মাদ্রাজি গার্লিক পাউডার অ্যাড করা আছে। আচ্ছা আচ্ছা, এটা দাম আপনাদের তোমার এই ফ্লেভারটা আসবে মাদ্রাজি কারি পাউডার, আর এই কালারটা ওই মাদ্রাজি কারি পাউডার চেঞ্জ আছে। এটা দাম তোমার ১৫০ স্যার। আর এটা এটা স্যার কড়াই চিকেন আছে ৪ পিস আছে, আর এটার দাম হচ্ছে আপনার ১৮০। আচ্ছা তুই ইয়ে করে দাও। হ্যাঁ স্যার, আর আমার কি মতো বাস নুন
এটা হচ্ছে পিপার, ব্ল্যাক পিপার। তোমার না, তোমার অন্য লোকের। খেয়ে দেখি কেমন হয়েছে। ও, তার সঙ্গে একটু অনেক চিকেন নিয়ে নিই, দাও আমাকে, আমাকে তুলে নিই। চিকেনের পিসগুলো বেশ বড়ো বড়োই আছে মনে হচ্ছে। তুমি নিয়ে নাও, এটা আসতে বেশ অনেকটা সময় লেগেছে। মুখরোচক খাবার, কারি পাতা দেয়া, বাদাম টাদাম মিক্স করা, অসাধারণ, দারুণ লাগছে। মনে হচ্ছে না যে আমি একটা রাইস খাচ্ছি। কড়াই চিকেনটা দুর্দান্ত, ফাটাফাটি ভালো টেস্টি হয়ে যায়। গ্রেভিটা তো ভালোই লাগছে, দারুণ। মাংসটা পুরো সব ছিল তো, you
নারকল আছে, সাদা ভাত যতটা তৃপ্তি করে খাই ভাইদের ততটা তৃপ্তি করে খাওয়া যায় না, ইচ্ছা করে খেতে মাছ পথে মুখ মেলে দেয় না, তবে খুব ভালোই হয়েছে, কড়াই চিকেনটাও ভালো হয়েছে, সিঙ্গাপুর ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে। খুব ভালো খেলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো আজকে, তো তো খাওয়া দাওয়া চলছে এখন, তো চলুক আস্তে আস্তে খা, আমি আর খেতে পারছি না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকের এই ভিডিও দেখে আপনারা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর যারা কখনো যদি আপনারা এই শ্যামনগরে আসেন তাহলে অবশ্যই এই গাঙ্গুলি পাড়াতে রয়্যাল কুইজিনে অবশ্যই ভিজিট করবেন একবার, এখানকার খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, খুব ভালো লাগে। কারণ আমি তো গুগল সার্চ করে এসেছি, গুগলে দেখলাম যে রেটিং খুব ভালো আছে, এই সোজা এখানে চলে এলাম। এখন আমরা আগে একবার এসেছিলাম, এটা আমাদের স্যারের একটা বার্থডে পার্টি করেছিলাম এখানটায়, তো এর নাম হচ্ছে রয়্যাল কুইজিন গাঙ্গুলিপাড়া শ্যামনগর, এখানে অবশ্যই একবার আসবেন, আমি ভিডিওতে আপনার এখানকার ঠিকানা পুরোপুরি দিয়ে দেবো। তো আজ আসি, আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন এই রয়্যাল কুইজিনে যে ওনার, দাদার নাম রাজা চক্রবর্তী, রাজাদা, রাজাদা চলে এসছে, রাজাদার সঙ্গে একটু কথা বলা না যা। নমস্কার বন্ধুরা, ঠিক আছে, মিন্টুদা আমাদের এখানে আগেও এসছেন, তো আজকেও আমার সঙ্গে আমি যখন আসলাম উনি তখন কমপ্লিট হয়ে গেছে, তো জাস্ট নর্মালি কথাবার্তা, আপনারা আসুন, এখানে আমাদের বিভিন্ন ধরনের কুইজিন আছে, আমাদের এখানে কর্পোরেট পার্টি হয়, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, তারপরে আমাদের কনফারেন্স হয়, সেগুলোও আপনারা যদি করতে চান আসতে পারেন। এছাড়া আমাদের এই ফ্লোরের সেমন কোনো চার্জ নেই, ফ্লোর চার্জ বলে কিছু নেই, জাস্ট আমাদের যে ফুলের যে চার্জটা আছে সেটা দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর ডেকোরেশনের সামান্য কিছু চার্জ লাগে, সেই ডেকোরেশনের জন্য যেটা লাগে সেটা অ্যাজ পার কাস্টমার চয়েস। এইটুকুনি বলার, শ্যামনগরের বুকে একটা ভালো জিনিস করেছি, চেষ্টা করছি করার জন্য আরও বেটারভাবে, ভালোভাবে কিছু করার জন্য চেষ্টা করছি, তো আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করি আমি। তো আপনারা আসুন, এসে ট্রাই করুন, ফার্স্টে ফুড কোয়ালিটি ট্রাই করুন, অ্যাম্বিয়েন্স যেটা আছে ঠিক আছে, হ্যাঁ ট্রাই করুন, ট্রাই করার পর যদি ভালো লাগে সবাইকে রেফার করুন এবং আপনারা অবশ্যই আসবেন, এবং দাদারা তো আছেই, কোনো অসুবিধা নেই। নমস্কার, থ্যাংক ইউ।